ফাইন ভাই কয় সেকেন্ড হবে আপনি বলেন 10 সেকেন্ড হবে 7-8 সেকেন্ড 7-8 সেকেন্ড আচ্ছা 7-8 সেকেন্ডে দেখেন কি রকম গরু হইছে দেখেন ফাইন ভাই আমরা দোকান থেকে যে আটা ময়দাটা কিনে ইউজ করি হ্যাঁ তার চেয়ে কিন্তু 100% পেস্ট করে দেয় আমার মনে দোকানে ময়দা এত সুন্দর হয় না তো 7-8 সেকেন্ডে যে গুড়াটা হইছে আর 10 সেকেন্ড দিলে তো আমার মনে হয় খুদাই পাবো না মনে মানে এরকম একটা অবস্থা হবে তো আমি একটু একটু ঢেলে দেখাই দেখেন অবশ্যই ঠিক আছে কে বলবো আসলে মুখে বলে তো অনেকে বুঝতে চায় না তাই একটু ফেটে গেলে কাজটা করে দেখাই দিলাম অনেক ব্লেন্ডার আছে যে এরকম একবার দুইবার দেখানোর জন্য হয় পরে আর হয় না না ভাই এটা এরকম না এটা আপনারা যতবারই করবেন ততবারই হবে যদি 2 4 5 বছর পর আপনারা কাজ করার পর যদি কখনো মনে হয় এটা হচ্ছে না নিয়ে আসবেন করে দেখাই দেব না হলে চেঞ্জ করে দিবে গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এরকম চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারো চলে এসেছি সুবাস্তু নজর ভ্যালি নিস্তলা অবস্থিত সাজিদ ক্রোকারিজে আর আজকে আপনাদেরকে দেখাবো দারুণ ব্লেন্ডার এমন ব্লেন্ডার যে সব কাজ আপনারা নিমেষেই করতে পারেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তো চলুন এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা জেনে নেই মুক্তার ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে কাস্টমার ভালোবাসার আগের তুলনায় অনেক ভালো আজকে আমাদের কি দেখাবেন আজকে ভাই আমি একটা ব্লেন্ডার নিয়ে আসছি সাহারা প্রাইড নামে খুবই ভালো মানের একটা ব্লেন্ডার চার্জারের অনেকদিন ধরে কাস্টমার আমাদের কমে করতেছে যে ভাইয়া আপনারা চার্জারে একটা ভালো মানের একটা ব্লেন্ডার রিভিউ করেন তিন চারের তো অনেক ব্লেন্ডারই করছে তো সেই জায়গা থেকে আজকে রিভিউটা করা আর বাজারে যত ধরনের ব্লেন্ডার আছে 4-in-1 মানে চার্জারের ভিতরে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো মানের একটা ব্লেন্ডার আচ্ছা তো অনেকে হয়তো দেখা যায় 10-15 টাকা একটা ব্লেন্ডার কিনে দেখা যায় 6 মাস 1 বছর চালাতে গেলে মোটর টিকে না বা মোটর জ্বলে যায় পার্টসগুলো জং ধরে যায় নষ্ট হয়ে যায় তো আমরা এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছি যে ইনশাল্লাহ এত গ্যারান্টি দিতে পারবো এই ব্লেন্ডারটা 10 বছর 15 বছর 20 বছর অনায়াসে চালাইতে পারবো আচ্ছা এত ভালো মানের একটা ব্লেন্ডার তো আমি এটা সম্পর্কে একটু ডিটেলস আগে একটু বলি তারপর আমি কাজে যাই তো এখানে আমি অনেকগুলো আইটেম রাখছি কাজ করে দেখানোর জন্য তার আগে আমি পাশাপাশি এটা আগে আপনার বক্সটা একটু দেখাই দিই আচ্ছা এটা সারা এই প্রোডাক্ট হলো কি একদম অরিজিনাল একটা প্রোডাক্ট এখানে লেখা আছে দেখেন ভাইয়া সারা ফ্রাইড মিক্সার গ্রাইন্ডার 750 ওয়াট জার হলো 4টা 1 2 3 জার 4টা জারের 4 ধরনের কাজ আপনি করতে পারবেন ছোটো যে জারটা আছে এটাতে চাল গুঁড়া জিরা ধনিয়া লং এলাচি দারচিনি হলুদ যত ধরনের মশলা আছে আপনারা কন্টিনিউ কাজ করতে পারবেন ঠিক আছে আর এটা হলো আপনার লিকুইড জাতীয় মশলা করার জন্য মাঝখানে জারটা আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংস কিমা মানে এক লিকুইড জাতীয় যা আছে বিজা চাল ডাল যা আছে এভরিথিং ফলে সব ধরনের কাজ করবেন খুব নিমিষ হয়ে যাবে বড়রাতে হলে আপনার হার্ট জাতীয় ফল ইউজ করবেন আর ফাইবারের যে জারটা আছে এটা তো নর্মাল যাতে যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন ইভেন যারা যাদের ছোটো ছোটো বাচ্চা আছে বাসায় যে ফ্রেশ জুসটা খাওয়ানোর জন্য আলাদা একটা ফ্রেশ জুসার কিনতে চায় অনেকে দেখা যায় একটা ফ্রেশ জুসার আলাদাভাবে কিনতে গেলে 3-4 হাজার টাকা বাজেট করতে হয় তাদেরকে বলবো আপনারা এক ব্লেন্ডার কিনলে সব ধরনের কাজ করতে পারবেন এই জগের ভিতরে নেট দেওয়া আছে ছাকিনটা যখন আপনি জগের ভিতরে বসাবেন ফলটা ছাকনের ভিতরে দিয়ে দেবেন যখন ব্ল্যান্ডিং হবে ছাকনি থেকে ফ্রেশ জুসটা জগের সাইডে চলে আসবে ছাবাটা শুধু ছাকনের ভিতরে থাকবে একদম ফ্রেশ জুসটা করতে পারবে তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আমি একটু বলে দেয় ফাইন ভাই এখানে লেখা আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি প্রোডাক্ট মানে অল প্রোডাক্ট এটার ভিতরে যে মানে যে বেস্টটা আছে বা বুশ আছে যত ধরনের পার্টস আছে ঠিক আছে এগুলা যদি কোনো ধরনের প্রবলেম হয় যেমন বেস বুশ এগুলো যদি নষ্ট হয়ে যায় 2 বছরের ভিতরে কোম্পানি চেঞ্জ করে দেবে অল পার্টসের গ্যারান্টি আর 5 বছরের গ্যারান্টি থাকবে মোটরের জন্য মোটরের হ্যাঁ এটা লেখা আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর যদি 5 বছরের মোটর যদি কোনো ধরনের প্রবলেম হয় যদি ঠিক করা যায় কোম্পানি ঠিক করে দেবে যদি ঠিক না হয় তাহলে মোটর চেঞ্জ করে দেবে 5 বছরের গ্যারান্টি টোটাল ঠিক আছে তো টোটাল হলো 5 বছর আর হলো 2 বছর 7 বছর গ্রান্টি ওয়ারেন্টি অল পার্টসের জন্য দেওয়া আছে তো এটা আরেকটা সুবিধা হলো আপনার ফাইন ভাই এখানে কোম্পানির একটা স্ক্যানার লোগো দেওয়া আছে দেখেন আপনি যারা অরিজিনাল প্রোডাক্ট দেখা যায় অনেকে বাজারে সব মালেরই কপি হয়ে যায় কিন্তু তো এটার কিন্তু বাজারে কপি মাল পাওয়া যায় অরিজিনাল মালে প্রোডাক্ট লোগো থাকবে যে এটা সারা ফ্রাইড মিক্সার গ্রাইন্ডার এখানে লেখা আছে যে এমসি কোয়ে মানে ম্যাক কোয়ে ঠিক আছে এই লোগোটা থাকবে অরিজিনাল ব্ল্যান্ডারে এই লোগোটা থাকবে এবং ইভেন এই যে এখানে যে লোগোটা আছে এই লোগোটাও থাকবে এই যে ইন্ডিয়ার পতাকা থাকবে তারপরে যে বোসাল ফর লোকাল এখানে এই লোগোটা থাকবে ইভেন আরেকটা জিনিস হলো অরিজিনাল মালে এই স্ক্যানারটা থাকবে আচ্ছা ঠিক আছে তো যারা অরিজিনাল মালটা কিনবেন তাদের অবশ্যই আপনার স্ক্যানারটা দেখে নেবেন যে স্ক্যানারটা আছে কিনা এটা অ্যাপসের মাধ্যমে আপনারা ডাউনলোড করে যদি এটা যে ছবি ওঠান তাহলে আপনার এই ছবিটা যখন মোবাইলে দেখবেন এটার যে কোড নাম্বারটা আছে আপনার স্ক্যানার মধ্যে সেম কোড নাম্বারটা মিলে নেবেন অরিজিনাল কিনা তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি ডিটেলস সব কিছু বলে দিলাম এবার আমি কথা না বলে কাজে চলে যাই তো এখানে যে চারটা জার আমি একটু দেখাই দিই এটা হলো স্টিলের বড় জারটা আচ্ছা আর এটার ভিতরে ব্লেড হলো 6টা
ছয়টা ব্লেড আর এটা একটা সুবিধা হলো যখন কাজ করবে তখন এটা ধরে রাখতে হবে না সম্পূর্ণ লক সিস্টেম লক করা থাকবে এটা ধরে রাখার কোনো প্রয়োজন নাই তো এটা যে ব্লেডটা আমি দেখাই অনেক ব্লেডটা দেখা যায় ব্লেড থাকে দুইটা সেগুলোতে দেখা যায় ফারফিলে জুসটা করা যায় না এটা ভিতরে ব্লেড হলো ছয়টা আচ্ছা ছয়টা এবং এটা যে জগরেদের থিকনেস অনেক মোটা অনেক মজবুত ওয়েট অনেক ফাইন ভাই তো এটা আসলে মুখে বলে অনেকে বুঝবে না যখন ইউজ করবে তখন এটা সম্পর্কে বুঝতে হবে যে এটা কি ব্ল্যান্ডার এটা একটা ব্ল্যান্ডার যারা কিনবে তারা 20 বছরের জীবনে ব্ল্যান্ডার কিনা লাগবে না আর আদর্শনের যে ব্লেডটা আদর্শনের ব্লেড হলো চারটা সেটা আমি একটু দেখাই দিচ্ছি ফাইম ভাই এটা হলো অক্সিজেন ধরে কাজ করে ব্লেড হলো চারটা ব্লেডগুলো অনেক মোটা অনেক মজবুত তো এটাও দেখাই দিলাম আর এটা হলো শুকনো মশলা করার জন্য এটা ব্লেড হলো দুইটা আর এটা যে বুশগুলো ভিতরে হলো আপনার যে বুশটা সম্পূর্ণ ফাইবার অনেক মজবুত মানে বুশ হেভি বুশ এটা ভিতরে একটা তামা লাগানো আছে যার কারণে একটা বুশে 7-8 বছরে কিছু হয় না তারপর আমরা অল পার্টসের জন্য 2 বছর গ্যারান্টি দিচ্ছি যদি পার্টস নষ্ট হয়ে যায় বুশ নষ্ট আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে একটা কাজে চলে যাই তো ফাইন ভাই আর এটা সম্পর্কে আমি যেটা ফার্স্টে বলছি এটাতে ফ্রেজ ইউজ করা যাবে কিভাবে করবেন যেখানে যে ছাকনিটা আছে ছাকনির ভিতরে ফলটা কেটে দিতে হবে তারপর ঢাকনাটা এখানে লক করে লাগিয়ে নিতে হবে এখানে এটা লক হয়ে গেছে তারপরে যখন কাজ করবে এখানে পালস করে নিতে হবে 2-3 বার পালস করে নিলে দুষ্টা যখন আমি একটু চালে বুঝাই দিই এখানে যে পালস করে নিতে হবে 2-4 বার করলে তারপর দুষ্টা ব্ল্যান্ডিং হয়ে সাইডে চলে আসবে আর ছাপাটা ছাকনির ভিতরে থাকবে তারপরে 1-2-3 দিয়ে কাজ করবে সর্বোচ্চ 8-10 সেকেন্ড সময় লাগবে আর বেশি সময় লাগবে তো আমি এখন অফ করে নিলাম এটা সম্পর্কে ডিটেলসে বললাম এখন আমি কথা না বলে একটু কাজে চলে যাই ঠিক আছে ফাইন ভাই তো আমি এটা খুলে নিলাম এখন আমি একটু এখানে শুকনো মশলা করে দেখাই শুকনো মশলা হ্যাঁ এটা শুকনো মশলাগুলো করে দেখাই যারটা এটা বসে নিলাম এখানে যারটা বসে নিলাম এখানে কিছু চাল দিয়ে দিই এখানে এখানে এটা তো সব ধরনের মশলা করা যাবে আমি এখানে হালকা কিছু রাখছি আইটেম তাহলে কিছু মসুর ডাল রাখছে এগুলো আমি একটু করে দেখাই দিই কারণ এগুলো মানুষের প্রতিদিনই প্রয়োজনীয় হয় প্রয়োজনের জিনিস ফার্স্টে করার আগে আমি একটু নিয়মটা আবারও বলে দিই ফার্স্টে 2-3 বার পালস করে নিতে হবে এবার 3-4 সেকেন্ড করে 3-4 বার করে নিলে হয়ে যায় তারপরে 1-2-3 এই যে 3 দিয়ে দেবেন ম্যাক্সিমাম যদি সময় লাগে 8-10 সেকেন্ড সময় লাগবে এর বেশি সময় লাগবে ফাইন ভাই কয় সেকেন্ড হবে আপনি বলেন 10 সেকেন্ড হবে 7-8 সেকেন্ড 7-8 সেকেন্ড আচ্ছা 7-8 সেকেন্ডে দেখেন কীরকম গো রয়েছে দেখেন ফাইন ভাই আমরা দোকান থেকে যে আটা ময়দাটা কিনে ইউজ করি হ্যাঁ তার চেয়েও কিন্তু 100% পেস্ট করে দেয় আমার মনে হয় দোকানে ময়দাটা এত সুন্দর হয় না তো 7-8 সেকেন্ডে যে গুঁড়াটা হয়েছে আর 10 সেকেন্ড দিলে তো আমার মনে হয় খুঁজাই ভাবো না মানে মানে এরকম একটা অবস্থা হবে তো আমি একটু একটু ঢেলে দেখাই দেখেন অবশ্যই ঠিক আছে কে বলবো আসলে মুখে বলে তো অনেকে বুঝতে চায় না তাই একটু ফেটে গেলে কাজটা করে দেখাই দিলাম আচ্ছা আচ্ছা তো আমি এখন একটু লিকুইড মশলাটা করে দেখাই অবশ্যই অনেকে বলে যে ভাই পানি ছাড়া আমরা আদারসন করতে চাই যে দেখা যায় অনেক ব্ল্যান্ডারে পানি সব করতে গেলে দেখা যায় অনেকের মানে একটু অন্যরকম আনে কাজ করে তো এই ব্ল্যান্ডারটা আপনারা পানি ছাড়াও আদারসন করতে পারবেন পানি ছাড়াও হ্যাঁ পানি কোনো প্রয়োজন না আপনারা এক ফোঁটা পানি ছাড়া আপনারা আদারসন পেস্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে আমি আদারসন ভিতরে দিয়ে দিই এক ফোঁটা পানি কি দিছি আমি ফাইন আপনি দেখেন তো কোনো পানি দিছি না একদম দেখেন পানি ছাড়া আমি বসাই দিলাম চারটা এখন আদাগুলো ফ্রিজ এখন কত বড় বড় দেখছেন তো আমি আদাগুলো একটু দিয়ে দিলাম এখানে আমি অনেক আদা দিচ্ছি ফাইন ভাইয়ের ভিতরে তো এখন আপনার এখানে আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম এখানে দেখেন অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি গোটা গোটা পেঁয়াজ দেখ 2 পিস করে নিলাম আর কি এখানে ঢাকনাটা লাগাই দিলাম ফাইন ভাই আচ্ছা ঢাকনাটা লক হয়ে গেছে তো ইউদের সিস্টেম কিন্তু একই ফার্স্টে পালস করে নিতে হবে ঠিক আছে এভাবে 3-4 করে নেওয়ার পর লো হাই স্পিডে দিয়ে দিন ধরার পর যখন ডানে ধরতেছে না যে কাজ হচ্ছে আমি ধরে রাখি না ছেড়ে দিচ্ছি আমি একটু অফ করে নিলাম এটা পালস করে নিলাম ৫ সেকেন্ড হবে ফাইন ভাই 10-12 সেকেন্ড হবে 15 সেকেন্ড ধরে নিলাম 15 সেকেন্ড আচ্ছা আমি কিন্তু এক ফোঁটা পানিও দেয়নি আচ্ছা দেখেন 15 সেকেন্ডে আপনার পানি ছাড়া আদাটা কীরকম পেস্ট হয়েছে একটু আপনি দেখেন ভাই একটু ধরে দেখেন আপনি চমৎকার
বাটায় ভাই বাটায় বাটলো আবার মনে হয় এরকম পেস্ট হবে না ভাই। ঠিক আছে, তো আমি কিন্তু এক ফোঁটা ফানিও দিই না, ফানি ছাড়া আদাটা যে পরিমাণ পেস্ট আমি নিজেও ভাবি না আসলে এত সুন্দর পেস্ট হবে। আচ্ছা, আসলে এটা আমরা মুখে অনেক কথা বলি কাজে, কিন্তু সবাই কিন্তু ফেটে গেলে করে দেখেন, আমি কিন্তু এটা ফেটে গেলে করে দেখাই দিস। ঠিক আছে, যেন কারো কোনো কনফিউজ না থাকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, অনেক ব্লেন্ডার আছে যে এরকম একবার দুইবার দেখানোর জন্য হয়, পরে আর হয় না? না ভাই, এটা এরকম না, এটা আপনার যতবারই করবেন ততবারই হবে। যদি দুই চার পাঁচ বছর পরও আপনার কাজ করার পর যদি কখনো মনে হয় এটা হচ্ছে না, নিয়ে আসবেন, করে দেখাই দেবো, না হলে চেঞ্জ করে দিবে গ্যারান্টি। ঠিক আছে, এরকম চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবো না। ওকে, সো এটা গ্যারান্টি ওয়ারেন্টি আমরা ডিটেলস বলে দিচ্ছি, আর এটা প্রাইসটা আমরা এখন একটু বলে দিই। জি ভাই, অবশ্যই। ফাইন ভাই, এই প্রাইস, এটা প্রাইসটা কিন্তু অনেকে মনে করতে যে ভাই এত ভালো মানে একটা ব্লেন্ডার প্রাইস না জানি কত, তা আমরা আজকে একটা ধামাকা প্রাইস দিয়ে দেবো, একদম রিজনেবল প্রাইস। ঠিক আছে, আমরা সবসময় বলে থাকি সাজিদ কুকারিদের পক্ষ থেকে আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকি, তো আমরা এর সাধারণত এগুলো আমাদের রেগুলার প্রাইস দোকানে 8,500 থেকে 9,000 টাকা। আর এটা এটা এমআরপি হলো, আমি আপনাকে দেখাই দিচ্ছি, এটা ইন্ডিয়ান এমআরপি প্রাইস হলো 6,490 টাকা। এটা যদি আপনি বাংলায় কনভার্ট করেন তাহলে 8,000 টাকার মতো প্রাইস হবে। তো আমরা সেই প্রাইসটা রাখতেছি না, আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র 6,500 টাকা। 6,500 টাকা দিচ্ছি। ইভেন আপনার ভিডিওটা ছাড়ার পরে প্রথম যে 10 জন আমাদের প্রোডাক্টটা নিবে তাদেরকে আমরা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিব। আচ্ছা, আর আমরা আমাদের অ্যাড্রেসটা আমরা একটু বলে দিচ্ছি, আমাদের প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে হটলাইন নাম্বার আছে আমাদের, নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর এই নাম্বারে যারা ভিডিও কলে দেখে নিতে চায় দেখে নিতে পারবে, অডিও কলে কথা বলতে চাইলে বলতে পারবে। যারা ঢাকার ভিতর থেকে প্রোডাক্টটা অর্ডার করবে তাদেরকে সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, তারপর আমাদের রাইডার আছে, রাইডার বাসাতে প্রোডাক্টটা পৌঁছাই দেবে, প্রোডাক্টটা হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন। আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে বা যারা বিদেশ থেকে আমাদের প্রবাসী বাইরে যারা একটা ভালো মানের ব্লেন্ডার দেখে নিতে চায় বা ভিডিওগুলো দেখে নিতে দেখে নেবে কোনো সমস্যা নেই, অর্ডার করতে চায় তাদেরকে সর্বনিম্ন 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আর আমাদের শোরুমটা আমি একটু দেখাই দিই, সাদিদ কুকারিস, এখানে আমাদের 96/100 আমাদের শোরুম নাম্বার, সুভাষচন্দ্র বেলি শপিং মল, শাহজাদপুর, গুলশান, ঢাকা। ঠিক আছে, এই হলো আমাদের অ্যাড্রেস। তো যারা ভিডিও অডিও করলে দেখে নিতে চান দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইন।